রাস্তা নির্মাণে দুর্নীতি এবং ভাগ বাটোয়ারা নিয়ে প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠী কোন্দল রূপ নিল রক্তক্ষয়ী সংঘর্ষে, এমনটাই অভিযোগ পঞ্চায়েত সদস্যর আক্রান্ত স্বামীর। ঘটনা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে। ঘটনা বুধবার রাতে পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের সদস্যা লিপিকা চৌধুরীর স্বামী গৌতম চৌধুরীর সঙ্গে বাক বিতণ্ডাতে জড়িয়ে পড়েন গ্রাম প্রধান রূপা দাসের ছেলে শুভঙ্কর দাস মহারানীপুর বটতলা এলাকায়। বিষয় পঞ্চায়েত সংলগ্ন একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে। জানা গেছে, শুভঙ্কর দাস পঞ্চায়েতের পক্ষ থেকে রাস্তা নির্মাণের দায়িত্বে ছিলেন। দুর্নীতির অভিযোগ তোলেন গৌতম চৌধুরী। বাক বিতণ্ডা থেকে বেধড়ক মারধর করা হয় তাকে, নাকে মুখে রক্ত ঝরতে থাকে। কোনোভাবে প্রাণ রক্ষা করে রক্তাক্ত অবস্থায় তিনি ছুটে যান তেলিয়ামুড়া থানায়। সেখান থেকে তাকে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া হাসপাতালে। গৌতমবাবু কি বলেছেন শুনুন। ঘটনা হয়েছে পার্টিগত ব্যাপার নিয়ে কথা হয়েছে কি? হ্যাঁ, প্রধানের ছেলে আমার তার সঙ্গমলী ছেলে আমার মারধর করছে। তার নাম হচ্ছে শুভঙ্কর দাস। আমি থানাতে আছি, আমি এই আমার এই অত্যাচারের লেগে আমি আছি। তেরে বিগত কিছুদিন আগে একটা কাম হয়েছে, আমরা রোডের কাম হয়েছে, এই পঞ্চায়েতের ইউনিটের কাম ওয়ার্কারের কাম হয়েছে 1,68,000 টাকার কাম। এই কামের মধ্যে দেখা গেছে 1,00,000 টাকাও শেষ হয়েছে না। তেলিয়ামুড়া থানায় শুভঙ্কর দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগে মামলা দায়ের করেছেন গৌতম চৌধুরী। এই সম্পর্কিত বিষয়ে থানার এক আধিকারিক কি বলেছেন শুনুন। কমপ্লেন করছে শুভঙ্কর দাস বাবা দিলীপ দাসের এগেনস্টে। বিষয় হলো গতকালকে রাত্রি অনুমান 9:45 মহারানীপুর বাজারের মধ্যে শুভঙ্করের সাথে একটা ঝগড়া হয়েছে। গতবর্ত অবস্থায় তারা দুজনে হাতাহাতি হয়েছে। এই বিষয় নিয়ে তারা এক মধ্যে একটা ঝামেলা হয়েছে। এখন সে থানা দেয়া এই বিষয় নিয়ে একটা কমপ্লেন করেছে। অপরদিকে থানা সূত্রে খবর, শুভঙ্কর দাসু নাকি গৌতম চৌধুরীর বিরুদ্ধে পাল্টা মৌখিক অভিযোগ জানিয়েছে তেলিয়ামুড়া থানায়। রিপোর্ট, চ্যানেল 3।